হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি ভিডিওতে চলে এই নিয়েও আমার প্রচুর ফোন আসে আমার সন্তানেরা ধন্দে পড়ে যায় যে কি করব কোনটা কিভাবে দেব আমি এর আগেও বলেছি যে ভোর থেকে রাত্রি থাকা কানিং ফুল তোলার জন্য সব লড়াই যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু আমরা জানি না যে কোন ফুল কোন দেব দেবীকে দিতে হয় বা কোন ফুল ভগবানকে দিতে হয় ফুল দিতে হয় তো কেমন করে দিতে হয় এই সমস্ত কথা আমরা কিচ্ছু জানি না সর্বপ্রথম আমি বলে নিই আগে ফুল দেওয়ার নিয়ম আছে ভগবানকে দেব দেবীদেরকে ফুল সর্বপ্রথম তুলে আনতে হয় তারপরে শুদ্ধ পরিষ্কার জলে ফুল ধুয়ে নিতে হয় পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে সুন্দর করে তারপরে চন্দন দিয়ে ফুলকে শুদ্ধি করতে হয় শুদ্ধি মন্ত্র সকলেরই জানা আছে শুদ্ধি ফুল শুদ্ধি করে নিতে হয় তারপরে ভগবানকে দিতে হয় কেন না ওই ফুলে রাত্রে ভোরবেলা থেকে সন্ধ্যের থেকে অনেক পোকা মাকড় বসে তারা এঁটো করে দেয় তারা মধু খায় এগুলো তো রোধ করা যাবে না এগুলো প্রকৃতির নিয়ম হবেই তো তাই থেকে কি হয় ফুলটা হয়ে যায় যার জন্য ফুলটাকে সব সময়ের জন্য ধুয়ে নিতে হয় সবার আগে ভগবানের কথা বলি ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ ভগবান রাম সকলেই ভগবানের কথা বলি কারণ ভগবানকে বলে তারপরে দেবদেবীর কথা বলছি এই পৃথিবীতে সব কিছু সুন্দর ভগবানের তৈরি জিনিস কিছু সুন্দর এই মানে পৃথিবী ভূমিতে ভূমি মাতার উপরে যা কিছু আছে সব কিছু সুন্দর তবে সবচেয়ে সুন্দর সেরা সুন্দর শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে ফুল ফুল হচ্ছে পবিত্র এবং সুন্দর জিনিস সবই ভালো তবু ফুল হচ্ছে খুব সুন্দর ভগবানের প্রিয় হচ্ছে ফুল ফুল আর হচ্ছে আর কি শিশুর হাসি এই দুটো জিনিস যারা ভালোবাসে না ফুল আর শিশুর হাসি যারা ভালোবাসে না তারা অসুরের থেকেও জঘন্য অসুরের থেকেও জঘন্য তো এবার বলি ভগবানকে কোন ফুল দেবেন সর্বপ্রথম বলি আগে ভগবানকে তুলসী দিতে হবে তুলসী দিলে কিন্তু হাজারো ফুল ভগবানের চরণে দেওয়া হয়ে যায় যাদের ফুল নেই যাদের বাজারেও পাওয়া যায় না যাদের বাড়িতেও নেই কোনো চিন্তা করার কারণ নেই চন্দন মাখিয়ে তুলসী ভগবানের চরণে অর্পণ করে দেবে ব্যাস সবচেয়ে খুশি হবেন ভগবান ভগবানকে হাজারো ফুলে যদি সাজানো হয় সুসজ্জিত করা হয় যদি তুলসী না থাকে তাহলে অসম্পূর্ণ আর ফুল না দিয়েও যদি তুলসী দেয়া যায় তাহলে সম্পূর্ণ হবে তুলসী তো ভগবানকে দিতেই হবে তবু ভগবানের সবচেয়ে সেরা ফুল হচ্ছে কি ভগবানের সবচেয়ে সেরা ফুল হচ্ছে পদ্ম ফুল হ্যাঁ ভগবান বিষ্ণুর হচ্ছে সবচেয়ে সেরা ফুল ফুল। এই পদ্ম ফুল ভগবানকে দিলে আর কিচ্ছু লাগে না তবু ফুল তো আর সব সময় পাওয়া যাবে না জলপদ্ম স্থলপদ্ম এদের সময় আছে সময় এদেরকে পাওয়া যায় সব সময় পদ্ম পাওয়া যায় না তো সাদা ফুল যে কোনো ধূত্র আকন্দ বাদ দিয়ে যে কোনো সুসং যে কোনো সুগন্ধি বা সুগন্ধ না থাকলেও সাদা ফুল সবসময় ভগবানকে দেয়া যায় যে কোনো সাদা ফুল ভগবানকে দেয়া অবশ্যই যায় এবং ভগবানকে কিন্তু গোলাপ ফুল দেওয়া যায় গোলাপ ফুল ভগবানের খুব প্রিয় ফুল এবং রানীরও ভীষণ পছন্দ গোলাপ ফুল কিন্তু যে কোনো কালারের গোলাপ ফুল ভগবানকে দেয়া যায় ভোলে বাবাকে কি দেয়া যায় ভোলে বাবাকে ধুত্র আকন্দ বেলপত্র ব্যাস আর কোন ফুল ভগবান ভোলে বাবাকে দেয়া যায় না ভোলে বাবাকে দেওয়ার জন্য এই তিনটে জিনিসই যথেষ্ট ধুত্র আকন্দ এবং বেলপত্র আর গাঁদা ফুল কিন্তু ভোলে বাবাকে দেয় না মা কালীর পছন্দ কি ফুল মা কালীর পছন্দ হচ্ছে রক্ত জবা আর যে কোনো জবা রক্ত জবাটা অতি প্রিয় মায়ের তবু যে কোনো জবা দিলেই মা কালী খুশি হবেন এতে কোনো সন্দেহ নেই কোনো বাচবিচ নেই মা লক্ষ্মী দেবীর ফুল পছন্দ কি মা লক্ষ্মী দেবীর ফুল হচ্ছে পছন্দ পদ্ম পদ্ম ফুল মা লক্ষ্মী দেবীর হাতে থাকে মা লক্ষ্মী দেবীকে পেলে পদ্ম অবশ্যই দেবেন পদ্ম ফুল না পাওয়া গেলে সাদা যে কোনো সাদা ফুল মা লক্ষ্মী দেবীকে দেওয়া যায় এবং জবাও মা লক্ষ্মী দেবীর ঘটে চরণে দেয়া যায় মা মনসা বা মা শীতলার পছন্দের ফুল হচ্ছে কি পছন্দের ফুল হচ্ছে জবা যে কোনো জবা যে কোনো জবা দেয়া যায় আবার মা মনসার কিন্তু পদ্ম ফুলও প্রিয় কারণ মা মনসা দেবীকে পদ্ম দেবী বলা যায় পদ্মা দেবী যেহেতু পদ্ম ফুলের উপরে মা মনসা দেবীর জন্ম কাজেই এই ফুল ও মা মনসা দেবীর ভীষণ প্রিয় হনুমানজির পছন্দের ফুল কি হনুমানজির পছন্দের ফুল হচ্ছে দুটো একটা হচ্ছে রক্তজবা একটা হচ্ছে জুঁই ফুল এই দুটো হনুমানজির ভীষণ পছন্দের ফুল আর যদি ভগবানের মানে প্রসাদী তুলসী মালা যদি হনুমানজিকে পরানো যায় তাহলে হনুমানজি ভীষণ খুশি হন তবে প্রসাদী হতে পারে হবে সরাসরি নয় কিন্তু সরাসরি হনুমানজিকে তুলসী কখনো গণেশজির পছন্দের ফুল হচ্ছে রক্ত জবা এবং দুর্বা দুর্বা গণেশজির অতি প্রিয় দুর্বার মালা করে দিতে পারেন সুন্দর করে দুর্বার চরণে দিতে পারেন গণেশজির এবং জবাও দেওয়া যায় মা সরস্বতী দেবীর পছন্দের ফুল হচ্ছে পদ্ম পলাশ সাদা পদ্ম এবং পলাশ মা সরস্বতী দেবীর পছন্দের ফুল আর লাল পদ্ম ও রক্ত মা দুর্গা দেবীর মা দুর্গা দেবীর হচ্ছে লাল পদ্ম এবং রক্ত করবি এবং যে কোনো জবা যে কোনো জবা মা দুর্গা দেবীর অতি প্রিয় তো আমরা সাধারণত যে সমস্ত দেবদেবীকে পুজো করে থাকি তো প্রায় সবই বলে দিলাম আবারও যারা অন্য কোনো দেব দেবীর কথা শুনতে চাও তারা আমাকে ফোন করে জানাবে আমি পরে আবার এই নিয়ে ভিডিও বানাবো তো আজকে অনেক দেব দেবীর কথা বলে দিলাম যেগুলো অন্তত সাধারণত আমার মায়েরা আমার সন্তানেরা পূজা করে থাকো তাদের জন্য অনেকেই মা মঙ্গলচন্ডী করো মা মঙ্গলচন্ডীও হচ্ছে দুর্বা দেওয়া যায় বেলপাতা দেওয়া যায় জবা দেওয়া যায় এবং সব রকম ফুলই ঘটে দেয়া যায় আর একটা কথা বারো মাস যে কোনো বিধিবিধান মেনে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করা যায় যে দেব দেবীর বা ভগবানের কিন্তু যখন বার্ষরিক কোনো অনুষ্ঠান হয় যেমন দুর্গা দেবীর পুজো বলো কালী পুজো বলো যেমন মনসাত পুজো বলো শীতলা মায়ের পুজো বলো বা যে কোনো দেবদেবীর বার্ষরিক পুজো যখন হয় তখন কিন্তু বাদ থাকে না তখন ভক্তরা নানান ধরনের ফুল আনে এবং তখন চরণে দেব দেবীদের দেওয়া যায় তখন কোনো বাধা নেই আর কি তো ভগবান বা দেবদেবী তখন ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য বসে থাকেন অসুবিধা নেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শেষে ফোন নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু এইট সেভেন এই নাম্বারে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটার মধ্যে আমাকে ফোন করবেন কাল সর্বদোষ মঙ্গলিক শনি সাড়ে এবং দীক্ষা নিতে ইচ্ছুক এবং যারা পুজোর জিনিসপত্র ঘরে বসে পেতে চান তাদের জন্য হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌ